বন্ধুরা, ভিডিও থাম্বনেল দেখেই অবশ্যই বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা হবে নাটক নিয়ে। নাটকটি হলো মহিদুল মহিমের ঘটক। এখানে নায়িকা আপাকে দেখতে পাবেন বিভিন্ন ভাবে পান খেয়ে ঢং করতে। এর আগে মনে হয় আমি তাকে এমন ভাবে কোনো ঢং করতে দেখিনি। সাথে আবার টাকা পয়সাও গুনতে থাকে। আহা, কি রে ঢং! থাকলে তোর পাত্র আর অন্য কোনো পাত্রীকে দেখবে না। এখানে রমেশ মিয়াও কিন্তু অলওয়েজ টাইম ঘটকের মতো পান খেয়ে গাল লাল করে থাকতে এবং হাসি দিতে পছন্দ করে। দিন একটা বিয়ের অনুষ্ঠানে গিয়ে তাদের দুইজনের মধ্যে দেখা হয়ে যায়। এখানে দেখি একে অন্যকে এরা চেনে। এবং মজার আরেকটি ঘটনা হলো, এরা দুইজনই ঘটক। কিন্তু আগেই বলে রাখি, এখানে নায়িকার কোনো অফিস নেই, কিন্তু নায়কের একটি অফিস আছে। এখন ডিজিটাল ঘটকের কাছে সব সময় ল্যাপটপ থাকে, আগে তো থাকতো ছাতা, বাট এই সমস্ত কিন্তু এখন আর থাকে না। এখন তো তারা অফিসেই কাজ করে। কিন্তু নায়িকা যেখানে সেখানে তার ক্লায়েন্ট পেয়ে যান এবং সেখানেই সে কথা বলে। তাদের রাস্তায় একদিন দেখা হয়। ছবিটি এডিট করার সময় আমার খুব পানি পিপাসা লাগে এবং তখন দেখি আমার সামনে মজু চলে এসেছে। ওয়াও! এরপর দেখি নায়িকা হঠাৎ করে রূপ চর্চা করতে থাকে। সে ঘটক থেকে, ঘটিকা থেকে এখন সে আর কি বলবো, বাংলার বধূতে রূপ নিতে থাকে। এটি দেখে তো আমাদের নিশু ভাই প্রায় আশ্চর্য বিমোহিত। এখন সে শুধু যেই দেখে, যেই দেখে যে কে এই গল্পিকা ছিল, এখন সে বুঝতে পারছে তাদের মধ্যে ভালোবাসা চকমক চকমক করতেছে, তাই তারা এখানে সেখানে ঘুরতে যাচ্ছে। একটা সাদা পাঞ্জাবি পরে হঠাৎ হিরো নায়িকার সাথে রোমান্স করা শুরু করেছে এবং রিক্সায় রিক্সায় ঘুরে বেড়াচ্ছে। আমি বুঝলাম না, সব প্রেম কি রিক্সাতেই হয় নাকি শুধু গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাটাই দেখালো? রেস্টুরেন্টে গিয়ে কিছু খাইছে কিনা সেটা কিন্তু আমি জানি না। বাংলা নাটক দেখেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন। হঠাৎ কিছুর জন্য নায়ক এবং নায়িকার মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি হয় এবং তাদের মধ্যে বিভেদ হয়, আবার বুকে জড়িয়ে নেয়। কিন্তু এখানে ওই চকমক ড্রেস পরা নায়কটা আবার কে, নাকি এ ভিলেন? কিছুই তো বুঝতেছি না। বাও, আমার নায়িকার কিন্তু তাহলে ব্যাপারটা এই পার্টটা বুঝলাম না। হাতে আবার কিসের কাগজ? ওটা সমস্যা কোথায় এদের? এবার বুঝলাম, নায়িকা ড্রেস খুলে সবকিছু খুলে এসে এখন বাইকের পিছনে বসে নায়কের সাথে হাওয়াই 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 চলতে 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 এই ঠান্ডায় তারা আরো ক্লান্ত হয়ে পড়ে, ফলে আরো ঠান্ডা মজো খেয়ে তারা নিজের শরীরকে চাঙ্গা করে। সব ঠিক আছে, বাট মাস্ক কই? নাটকটি একটি ড্রামাটিক নাটক, সো দেখবেন এবং এন্টারটেনমেন্টে ভরপুর। এখানে রমেশ ভাই ঘটক এবং নায়িকাও ভালোভাবে তার অভিনয়টি ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকবেন। টাটা, বাই।